ইসলামের মূলনীতি কয়টি কে বলতে পারবেন? এই জন্য তেল মারা বক্তা পরিহার করুন, আর খাঁটি ইসলামের কথা যারা বলে তাদেরকে অ্যাকসেপ্ট করুন, ধর্ম শিখে যান, আর নালে এভাবে কবরে গেলে খবর আছে। ভাইরা আমার, আলোচনা করার আগে একটু পরীক্ষা নিয়ে নিতে হবে। আমি আলোচনাটা করি এই জন্য যে বর্তমান সময় এটা খুবই জরুরি। হয়তো যারা আমার বক্তব্য এর আগে শুনেছেন বলতে পারেন এটা তো এর আগেও শুনেছি, কিন্তু এটা মূল বক্তব্য না। একটা বিষয়ে আমি সব সময় বলি, ইসলামের মূলনীতি কয়টি কে বলতে পারবেন? বলেন মূলনীতি। মূলনীতি ইসলামের যেটি হচ্ছে ইসলামের মূল, এই তিনটি বা চারটি বা পাঁচটি দশটি, এটি যদি না থাকে তাহলে আপনার মাঝে ইসলাম নাই। এই ইসলামের মূলনীতি কয়টি কে কে বলতে পারবেন? হাত ওঠান একটু। ওই যে ওদিক থেকে একজন হাত উঠেছে, এখানে একজন উঠেছে, এই যে একজন পাঁচটি বললেন। জি আপনি পাঁচটি, তারপর চারটি কমলো একটা, পাঁচটি। ইসলামের স্তম্ভ বলি নাই, ইসলামের মূল নীতি বলেছি, স্তম্ভ বলি নাই, পিলার বলি নাই, বুনিয়াল ইসলাম আলা খামসিন এটা বলি নাই, মূল নীতি বলেছি। মূল মূল তিনটি জিনিস আছে ইসলামের, জানেন না? এটা দেখেন আমাদের বক্তব্য এই জন্যই, মানে রোগের যে সমস্যা, এই সমস্যার চিকিৎসাটা করি, এই জন্যই ভালো লাগে না। এই জন্য অনেকে আমাদের উপর রাগ করেন, কিন্তু আসলে রাগ করার বিষয় না। আরে বক্তা সাহেবরা, আপনাদের খুশি করতে করতে, তেল মালিশ করতে 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 আপনাকে 70 বছর পেরিয়ে দিয়েছে, পার করে দিয়েছে, এখনো আপনি ধর্মই বুঝেন না। এই জন্য তেল মারা বক্তা পরিহার করুন, আর খাঁটি ইসলামের কথা যারা বলে তাদেরকে অ্যাকসেপ্ট করুন, ধর্ম শিখে যান, আর নালে এভাবে কবরে গেলে খবর আছে। বুঝেন এবার খবর কেমন আছে? তিনটি মূলনীতি, মারিফাতুল আব্দি রব্বাহু, মারিফাতুল আব্দি দীনাহু, মারিফাতুল আব্দি নবিয়াহু। কয়টা বললাম? তিনটি। বান্দা আল্লাহকে চিনবে, বান্দা তার দিনকে চিনবে, বান্দা তাদের নবীকে চিনবে। আবার আমার সাথে সাথে বলেন, ইসলামের মূলনীতি তিনটি। 1 নম্বর আল্লাহকে চিনা জানা, 2 নম্বর দিন ধর্ম সম্পর্কে সঠিক ধারণা জ্ঞান অর্জন করা, 3 নম্বর আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পরিপূর্ণ সঠিক জ্ঞান অর্জন করা। কয়টা বললাম? তিনটি মূলনীতি। এমন মূলনীতি এই তিনটি, যেমন দুনিয়াতে মূল, মরণের পরও মূল।